সপ্তাহ ফর শর বিনোদন কেন্দ্রগুলোর পর্যটকর উরুস্তুল ঠেলাঠেলি ঠ্যাং ফেলা জায়গা নাই হনুমিকা। ফতেঙ্গা সমুদ্র সৈকতর অবস্থা, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হইলেও অনেক কিছুই বাধা দর নজর নগরবাসীর। কেউ আসছে বন্ধু বান্ধব লই আর কেউ পরিবার পরিজন লই, একখানা সাগরের বাতাস খাই দিল ঠান্ডা করতে ব্যস্ত ব্যাকে। প্রচুর মানুষ ভাই গনার বাইরে আগে ছোটবেলা দেখতে অনেক ছেলে বসে পেতাম, মানে নানা বাইরে হালো বাইরে বোনের বাইরে তত মিকে যেতাম, মানে 200-100 নিয়ে অনেক বেশি ঘুরে পেতাম। কিন্তু এখন দুঃখের বিষয় নিলে টেনা হয় জিএন ফায়ার, আমি নদর আমি জিএন ফায়ার গাড়ি বাজার করি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগতেছে সিভিক্সে, খুব ভালো পরিবেশে দেখা যাচ্ছে। আর আসি বহুত দিন পর আসছি, দীর্ঘ 12 বছর পর, তো আগের অনুভূতি খুবই অসাধারণ লাগে। কারণ 12 বছর আগে জেলা আসিল, 12 বছর পর সম্পূর্ণ পরিবর্তন, অনুভূতি অসাধারণ। আর সিভিক্স পতঙ্গাও না আগাত আল্লাহ দিলে ইনশাল্লাহ বহুত উন্নত হইয়ে পছন্দ জায়গা থেকে আরো সুন্দরভাবে গড়ি তারে। কিছু অতি উৎসাহী তরুণ লোক দেখা যায় সাগরের ফানত নামে ঢেউ তালে তালে ঝাঁপ পড়িতে। এই উপলক্ষে খুব সুন্দর বহুদিন পর আইলাম, কিন্তু খুব সুন্দর এখন পরিবেশ, ভালো লাগে। ফ্যামিলি লই বেগম বেড়াতে সেদিন ছুটি দিলে দিয়ে খুব সুন্দর ভালো লাগে। কিন্তু মানুষ বহু মানুষ শহরের বিনোদন প্রেমী মানুষের ভিড় দেখিয়ে বোঝা যায় পর্যটকের তুলনায় অপ্রতুল বিনোদন কেন্দ্র। এই পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে আরও বড় পরিসরে বিনোদন কেন্দ্রগুলোরে ঢালি সাজাবার পরামর্শ নগরবাসীর। আসলে চিড়িয়াখানা তো আসলে এটা যাবে জায়গা না, আজ সকালে গেলাম এটা সিভিস দাইন এটাই নদীর এটাও এক অবস্থা। সরকার আরও উচিত চট্টগ্রামের মধ্যে যাতে আরও নতুন নতুন পর্যটন স্পট যাতে খুঁজে বের করুন, ইয়ের মাধ্যমে আর ভ্রমণ পিপাসু যারা আছে পর্যটক তার লাভ। চৌধুরী রাসেল, সি+ টিভি।